हेलो वेलकम टू आर्यन एकेडमी WBCS डिस्क्रिप्टिव इंग्लिश क्लास। আজকে আমরা একটা এসে রাইটিং দেখবো, শিখবো এসে রাইটিংটা কিভাবে করা হচ্ছে সেই সম্পর্কে তোমাদের আমি অ্যাটেনটিভ হতে রিকোয়েস্ট করছি। ওকে, আর এসে অন এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন ইজ এ ভেরি ভেরি কারেন্ট টপিক। ওকে, এনভায়রনমেন্টাল পলিউশনটা খুবই কারেন্ট টপিক, কারণ এটা সবসময় আলোচনা হয়, ঠিক আছে? এবং এটা সম্পর্কে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্যই এনভায়রনমেন্টাল পলিউশন, কিভাবে পলিউশন হচ্ছে, উই আর অল ভিকটিমস অফ পলিউশন, আমরা সবাই এটার হচ্ছে ভিকটিম, আমরা কেউ বাদ যাচ্ছি না, ঠিক আছে? জ্ঞানে অজ্ঞানে আমরা সবাই ভিকটিম, ঠিক আছে? তো আমরা এটা সম্পর্কে আমরা আজকে একটু একটা এসে লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমরা কি লিখছি, দি ওয়ার্ল্ড ইজ ফার্স্ট বিকামিং এ ম্যাসিভ পলিউটেড ডাম্প। ওকে, ফেমাস ফেমাস আমেরিকান ফিলসফার হেনরি ডেভিড থরো স্কেজিংলি রিমার্ক, হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ফাইন হাউস ইফ ইউ হ্যাভ নট গট এ টার্বল প্ল্যানেট টু পুট ইট ইয়ার। ওকে, তা আমাদের এই পৃথিবীটা পৃথিবীটা দিনকে দিন কি হচ্ছে, দ্য ম্যাসিভ ইট ইজ ম্যাসিভ পলিউটেড ডাম। আমরা যেখানে নোংরা ফেলি, নোংরা যেখানে আমরা ডাম করে রাখি, ঠিক আছে, ডাই করে রেখে দিই, সেই জায়গাটা আমাদের পৃথিবীটা সেই দিকে যাচ্ছে। ওকে, তো একদিন একটা সময় আমাদের বিখ্যাত দার্শনিক হেনরি ডেভিড থরো তিনি রিমার্ক করেছিলেন, তিনি বলেছিলেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ফাইন হাউস, যে আমাদের একটা বাড়ির কি দরকার, ইফ ইউ হ্যাভ নট গট এ টলারেবল প্ল্যানেট, আমরা যদি একটা ভালো খুব সুন্দর এবং টলারেবল, যেখানে টলারেট করবে, যেখানে সবকিছুকে সুন্দর মানিয়ে চলবে, ঠিক আছে, অ্যাকোমোডেট করবে, অ্যাকোমোডেট করবে টু পুট ইট অন। ওকে, তো আমরা যিনি সেই দিকে দিক নির্দেশ করেছিলেন যে পৃথিবীটা ধীরে ধীরে পলিউশনে ভর্তি হয়ে যাচ্ছে। ওকে, এনভায়রনমেন্টাল পলিউশন অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাজ পুট দ্য ম্যানকাইন্ড বিফোর দিস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টুডে। আজকে আমাদের ভাবতে হবে, আজকে আমাদের আমরা এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কিভাবে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে বিভিন্ন ভাবে, সেটা আমাদের আলোচনা করতে হবে। ওকে, ফার্স্ট হচ্ছে এয়ার। এয়ার দ্যাট ইজ মোস্ট এসেন্সিয়াল ফর অল হিউম্যান বিংস ইজ দ্য মোস্ট পলিউটেড টুডে। ওকে, এয়ারই সবচেয়ে বেশি পলিউটেড হয়েছে আজকে, এয়ার আজকে সবচেয়ে বেশি পলিউটেড। হ্যাঁ স্যার, আমি ক্লাস শুরু করেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এয়ার যা এয়ার যে 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 বায়ু যে বায়ু আমরা প্রতি সেকেন্ডে নিচ্ছি, ওকে, যে অক্সিজেন আমরা নিচ্ছি প্রতি সেকেন্ডে নিচ্ছি, প্রতি মিনিটে নিচ্ছি, ঘন্টায় নিচ্ছি, এবং আমাদের জীবন যখন শুরু হয়েছিল তখন থেকে আমরা সেটা নিচ্ছি, এবং যতক্ষণ না আমাদের জীবন শেষ হয়ে যায় ততক্ষণ আমরা নিতে থাকবো। সে অক্সিজেন, সেই অক্সিজেন হচ্ছে ওয়ান অফ দ্য কম্পোজিশন অফ এয়ার, ঠিক আছে, এয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, দ্যাট ইজ মোস্ট এসেন্সিয়াল ফর অল হিউম্যান বিং, সমস্ত মানুষের জন্য সবচেয়ে বেশি এসেন্সিয়াল কোনটা আগে, দ্যাট ইজ অক্সিজেন।
ঠিক আছে, আমরা সবাই জানছি যে এই মুহূর্তে যখন আমরা এই মুহূর্তে একটা করোনা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে, তো সেইখানে করোনা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় সবচেয়ে সবচেয়ে বেশি ডিমান্ড কিসের? দা অক্সিজেন। ওকে, সেটা তোমরা জানো, ঠিক আছে। দা মোস্ট পলিউটেড টুডে, কিন্তু এয়ার আজকে মোস্ট পলিউটেড, এয়ার এর মধ্যে অনেক রকম দূষণ এসে গেছে, ঠিক আছে। হেভি ইন্ডাস্ট্রিজ, বড় বড় সমস্ত শিল্প কারখানা, কল কারখানা, দে আর রিলিজিং ডেডলি গ্যাসেস, তারা নানা রকম গ্যাস, সেখান থেকে গ্যাস তারা ছাড়ছে বায়ুর মধ্যে, তারা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, ধোঁয়া ছাড়ছে, স্মোক ছাড়ছে, ঠিক আছে। বড় 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 ইন্ডাস্ট্রিতে কি হয় না, সেখানে ফার্নেস থাকে, ওকে, ফার্নেসের মধ্যে কি হয়, মেল্টিং হয়, ওকে, মেল্টিং হয় সব মেটাল, ঠিক আছে, এবং সেই মেটালকে মেল্টিং করে তারপরে কিছু সেখানে ম্যানুফ্যাকচারিং হয়, ঠিক আছে, সেখানে স্টিল হোক, কোল হোক, যা কিছু হোক, তো সেখান থেকে আমরা চিমনি করে, থ্রু দিস চিমনিজ সাম ডেডলি গ্যাসেস আর কামিং আউট অ্যান্ড দে আর ব্লেন্ডেড উইথ দ্য এয়ার, নর্মাল এয়ার, ওকে। তো আমাদের যে নর্মাল এয়ার যেটা আমরা ব্রিথ করছি, the air we breathe is becoming polluted, okay, according to a data released by scientific and environment research institute, atmospheric suspended particulate matter in Kolkata was 511, which is extremely high. Suspended particulate matter, tumra hoyto nishchoi shunecho jano je amader বায়ুমন্ডলে এসপিএম বলে একটা পদার্থ থাকে, ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, দিস দিস কনসিস্ট অফ হেভি মেটালস, হ্যাঁ, অতি সূক্ষ্ম কণা, সেগুলো বায়ুমন্ডলে বায়ু স্তরের মধ্যে সেগুলো সেগুলো জমে থাকে, ঠিক আছে, বায়ু বাতাসের মধ্যে সেগুলো জমে থাকে, এবং আমাদের সে আমাদের আমরা যখন নিঃশ্বাস নিই, আমাদের নিঃশ্বাসের সাথে সাথে এসপিএম আছে, আরেকটা আছে আরপিএম, ওকে, এসও, নানারকম দিস দিস আর অল পলিউটেন্টস, ঠিক আছে, দিস আর অল পলিউটেন্টস, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার ইন কলকাতা ওয়াজ 511, যেটা এক্সট্রিমলি হাই, উইচ ইজ এক্সট্রিমলি হাই ইন দ্য হুজ WHO, দ্যাট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যারা স্বাস্থ্যের ব্যাপারে অ্যাপেক্স বডি ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, তার সর্বোচ্চ শীর্ষ সংস্থা, শীর্ষ সংস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংস্থা স্বাস্থ্যের উপরে WHO, WHO একটা র্যাঙ্কিং আছে যে এয়ার পলিউশন বিভিন্ন শহর বা বড় বড় নগর পৃথিবীর মধ্যে, সেই তার মধ্যে কলকাতা র্যাঙ্ক 25, এটা খুব ইন্টারেস্টিং, এবং এটা আমাদেরকে সারপ্রাইজ করে, অ্যামং 1100 সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যদি 1100 বড় বড় সিটিকে ধরা হয়, তার মধ্যে কলকাতা র্যাঙ্ক 25, তো এটা খুবই আশ্চর্যের বিষয়, এবং আমাদের কাছে এটা একটা খুব সারপ্রাইজিং ফ্যাক্ট। Found, it has been found that 70% of residents of Kolkata suffer from respiratory diseases. শ্বাসকষ্টে ভোগে, ঠিক আছে, আমাদের খুবই দুঃখের বিষয় যে কলকাতার বেশিরভাগ মানুষ তারা নানা রকম শ্বাসজনিত যে সমস্ত রোগ, ঠিক আছে, শ্বাসজনিত যে সমস্ত রোগ, সেই রোগে তারা ভুগছে, ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে সবচেয়ে যেটা ডেডলি, দ্যাট ইজ লাং ক্যান্সার, ঠিক আছে, লাং ক্যান্সার, ডিসপ্নিয়া, ডিসপ্নিয়া হচ্ছে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যাজমা তোমরা জানো, হাঁপানি, ঠিক আছে,
এটা একটা শ্বাসের ব্যাপার, এটা সবই শ্বাসের ব্যাপার, লাং শ্বাস লিস্পিয়া অ্যান্ড অ্যাজমা, এবং আরো এরকম আরো কিছু কিছু আছে রোগ বিষয়, সেগুলো ডাক্তাররা আরো ভালো বুঝতে পারবেন, জানেন। নেক্সট হচ্ছে ইম্পিওর ওয়াটার, আমরা এয়ারের সম্পর্কে আলোচনা করলাম, এবার একটা ইয়ে আছে তোমাদের একটু বলা দরকার যে এয়ারের ব্যাপারে আরেকটা সংস্থা আছে, একটা প্যারামিটার আছে এয়ার AQ1, ওকে, দ্যাট ইজ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে হাওড়া টপ, হাওড়া এখন সবচেয়ে উপরে আছে, হাইস্ট, মানে ইন দ্য নেগেটিভ সেন্স, ওকে, হাওড়া হাইস্ট ইন দ্য কান্ট্রি, হাওড়া, তারপরে কলকাতা, তারপরে ভিভান্ডি, ভিভান্ডি বলে একটা শহর আছে রাজস্থান, ওকে, প্রচুর পলিউশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা আসছি ওয়াটার, প্রথমে আমরা দেখলাম এয়ার, ঠিক আছে, এবার আমরা আসছি ওয়াটার। ইম্পিওর ওয়াটার ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ পলিউশন। আমাদের মানুষ হয়ে জন্মানোর পরে আমরা তিনটে বিষয়ের উপরে আমরা আছি, সেটা হচ্ছে জল, বাতাস আর মাটি, ঠিক আছে। তো আমাদের দেখা যাচ্ছে যে প্রথমে আমরা এয়ারটা দেখলাম, তারপর হচ্ছে নেক্সট কাম ওয়াটার, হাউ ওয়াটার ইজ পলিউটেড, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ পলিউশন, ঠিক আছে। ওয়াটার কিভাবে পলিউশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, তোমরা জানো যারা বড় বড় ইন্ডাস্ট্রি দেখেছো সেখানে একটা ওয়েস্ট বেরোয়, ঠিক আছে, ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেরোয়, ঠিক আছে, সেই ওয়েস্টটা তারা ডিসচার্জ করে, যে ডিসচার্জ দিস ওয়েস্ট এই ওয়েস্টটা ডিসচার্জ করে কোথায়, তারা আবার সেই ওয়াটার রিসোর্সের মধ্যে চলে যাচ্ছে, সেটা খুব সম্ভবত তারা রিভার্সে চলে যাচ্ছে, ওকে, কাছাকাছি যে যদি কোনো ট্যাঙ্ক থাকে, কোনো লেক থাকে, ট্যাঙ্ক লেক পন্ড, ওকে, পন্ড ট্যাঙ্ক লেক পন্ড রিভার্স, ঠিক আছে, দিস ওয়াটার বডিজ গেট পলিউটেড, ঠিক আছে। আর এটা তো কেবলমাত্র একটা, আমরা এটা তো ফার্স্ট সোর্স হলো, আমরা আলটিমেট সোর্সে কোথায় যাচ্ছি, না সি, সি থেকে ওশন, তাহলে আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হচ্ছে তারা রিভার ট্যাঙ্ক থেকে, সেখান থেকে সি, সেখান থেকে ওশন, ঠিক আছে। সিমিলারলি এগ্রিকালচারাল পেস্টিসাইড, আমরা সবাই জানি যে বিভিন্ন যে চাষবাস হয় সেখানে পেস্টিসাইড, নানা রকম পোকামাকড়, ইনসেক্টিসাইড মারার জন্য নানা রকম পয়েজন টাইপের দেয়া হয়, ঠিক আছে, ওষুধ পাওয়া যায়, আমরা সাধারণ কথায় ওষুধ বলবো, ঠিক আছে, কিন্তু সেই ওষুধটা সেই পোকামাকড় গুলোকে তারা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, পেস্টিসাইড অ্যান্ড ইনসেক্টিসাইড, even fertilizers, even fertilizers are also to some extent polluters, okay, fertilizers কি করে, they decrease, too much use of fertilizers, they decrease the fertility of the cultivable land and also the quality of produce. যেখান থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে
তার কোয়ালিটিও তারা নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা বলছি ইনপিওর ওয়াটার লিডস টু সেভারাল হার্মফুল ডিজিজেস লাইক কলেরা, ডায়রিয়া। ডায়রিয়া স্পেলিংটা একটু খেয়াল রাখবে, তোমরা যেন ডায়রিয়া স্পেলিংটা অনুসরণ ভুল হয়, ঠিক আছে। জাস্ট চেক দ্য স্পেলিং। টাইফয়েড, টাইফয়েড ইজ অলসো এ এ ওয়াটার বোর্ন ডিজিজ, ওকে, ওয়াটার বোর্ন। জলবাহিত, আমাদের আমাদের যে নানা রকম শরীরের যে রোগ হয় সেই রোগগুলো বিভিন্ন কারণে হয়, একটা হচ্ছে এয়ার বোর্ন, ওকে, এয়ার বোর্ন, আরেকটা হচ্ছে ওয়াটার বোর্ন, ওকে, আরেকটা হচ্ছে ভাইরাস, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া, নানা রকম কারণে রোগগুলো হয়, ওকে। আচ্ছা, টাইফয়েড অলসো আর্সেনিক রিলেটেড স্কিন ডিজিজেস। আজকাল দেখা যাচ্ছে যে নানা রকম টিউবওয়েলের জল পান করলে, টিউবওয়েলের জল দিয়ে কোনো ঘরের কাজ করলে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, সেখান থেকে আমাদের শরীরে স্কিন ডিজিজ হচ্ছে, ঠিক আছে। এবং সেটা ডাক্তারবাবুরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন যে সেই জলে আর্সেনিক আছে, ঠিক আছে। আর্সেনিক খুবই ক্ষতিকারক বিষয় এবং স্কিন ডিজিজ হয়, ঠিক আছে, খুব ক্ষতিকারক জিনিস, ঠিক আছে। আর্সেনিক অলসো এ হেভি মেটাল, সেটা জলের মধ্যে ডাইলিউটেড ফর্মে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাজ দি ওয়াটার পাসেস টু দ্য ল্যান্ড, এবার আমরা ল্যান্ডে আসছি, ল্যান্ড কি করে পলিউশন হচ্ছে। তাহলে প্রথমে আমরা গেলাম, বললাম এয়ার, তারপর হচ্ছে ওয়াটার। ওয়াটার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যখনই এই চাষবাসের যে সমস্ত জিনিস প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেগুলো আছে, সেটা যখন ল্যান্ডে আসছে, ল্যান্ডে কি হচ্ছে, সিপেজ হচ্ছে, অর্থাৎ জলটা চুইয়ে চুইয়ে পড়ছে, ঠিক আছে। জলটা মাটির ভেতর দিয়ে, মাটি হচ্ছে পোরাস, ঠিক আছে, মাটি পোরাস, ঠিক আছে, মাটির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে, আমরা খালি চোখে সেগুলো দেখতে পাই, কিন্তু জল সেখান দিয়ে মাটির নিচে চলে যায়, ঠিক আছে। এবং সেখানকার যে গ্রাউন্ড ওয়াটার আছে, আমাদের মাটির নিচে যে জলের স্রোত আছে, ঠিক আছে, সেই জলের স্রোত যেটাকে যেটা মিষ্টি জল বলা যায়, সেই মিষ্টি জলের যে স্রোত আছে, সেই জলের স্রোতের সাথে এই সমস্ত যে হার্মফুল যে সমস্ত ইম্পিউরিটিস, সেগুলো আমাদের সেই জলের স্রোতের সাথে গিয়ে মিশে যাচ্ছে। আবার সেই জলটা, জল তো একটা সাইকেল হচ্ছে, একটা জল আছে সেটা আবার উঠছে, আবার উঠছে, ঠিক আছে, আবার নামছে, ঠিক আছে। জল একটা সাইক্লিং হয়, সাইক্লিং অর্ডারে জলটা চলে, ঠিক আছে। তো সেই জলটা আবার আমরা যখন টিউবওয়েলের মাধ্যমে ডিপ টিউবওয়েল, ঠিক আছে, এর মাধ্যমে আমরা যখন তুলছি, তখন সেই সেই জলটা ইমপিউর থাকছে বা পলিউটেড থাকছে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাজ দি ওয়াটার পাসেস থ্রু দ্য ল্যান্ড, আর জল কোথা দিয়ে যাবে, জল সবসময় জমির উপর দিয়ে যাবে, মাটির উপর দিয়ে যাবে, তাহলে মাটি যে দ্য সয়েল অলসো গেটস পলিউটেড হোয়েন ইট কন্টেইনস অ্যাবনরমাল কনসেন্ট্রেশন অফ কেমিক্যাল কম্পাউন্ড পটেনশিয়ালি ডেঞ্জারাস টু হিউম্যান হেলথ, প্ল্যান্টস আর অ্যানিমালস, ওকে। তা যে সমস্ত সয়েলের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই সয়েলটা সেগুলো দূষিত হয়ে যাচ্ছে, সয়েলটা দূষিত হচ্ছে, কারণ সেখানে কেমিক্যাল কম্পাউন্ড, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড গুলো আসে, সেগুলো ল্যান্ডটাকে পলিউটেড করে দিচ্ছে, এবং সেই কেমিক্যাল কম্পাউন্ড গুলো দ্যাট ইজ অর্গানিক্যালি, ওকে, এই যে কেমিক্যাল কম্পাউন্ড, দিজ আর হাইলি হার্মফুল ফর হিউম্যান হেলথ, ঠিক আছে, এমনকি প্ল্যান্টের জন্য খারাপ এবং অ্যানিমালদের জন্য খারাপ, ওকে। দেখা যায় যে এরকম হঠাৎ করে কোনো ক্যাটল, গরু বা মোষ বা ছাগল বা এই ধরনের যারা ক্যাটল, যারা গৃহপালিত পশু,
তারা মাঠে কোথাও চড়তে গিয়ে হঠাৎ করে কি খেলো তারপরে সে মারা গেল, ঠিক আছে। ইমিডিয়েটলি দ্য কজ অফ ডেথ ইজ নট নোন, বাট দি সায়েন্টিস্ট অ্যান্ড আফটার এ পোস্টমর্টেম পোস্টমর্টেম ডান, তাহলে দেখা যায় যে তাহলে পয়জনিং হয়, ঠিক আছে। সেই পয়জনটা আসছে ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ঠিক আছে। ল্যান্ড পলিউশন ইজ ফার্দার গ্রুপ ইন্টু থ্রি ক্যাটেগরি, ল্যান্ড পলিউশন আবার তিনটে ফার্দার গ্রুপ আমরা ভাবছি। সেটা হচ্ছে একটা হচ্ছে এগ্রিকালচার, যেটা আমরা আলোচনা করলাম, একটা কেমিক্যাল, সেটা আলোচনা করলাম, একটা হচ্ছে সলিড ওয়েস্ট। সলিড ওয়েস্টটা আমরা সবাই জানি যে যে সলিড ওয়েস্টটা আমরা বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করি, ঠিক আছে। এই সলিড ওয়েস্টটা অনেক মানে অনেক বছর আগে, হয়তো 300-400 বছর আগে, বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সলিড ওয়েস্টের একটা বিরাট কন্টামিনেশন ছিল। ওকে, সলিড ওয়েস্টের একটা কন্টামিনেশন ছিল, ঠিক আছে। সলিড ওয়েস্টটা ওপেন, যখন ওপেন ওপেন ডিফিকেশন হতো, ওকে, ঠিক আছে। আমরা এখন যেমন ক্লোজ স্পেস ইউজ করি, তখন ওপেন ডিফিকেশন হতো, ঠিক আছে। তো সেখান থেকে আবার ডিজিজ ছড়াতো, ঠিক আছে। যেমন আমরা দেখেছি যে কলেরা এরকম কোন ডিজিজ ছড়াতো, এবং শুধু মানে এটা ছড়াতো না, ইট ওয়েন্ট টু সাচ এ লেভেল দ্যাট ইট বিকেম এন্ডেমিক। প্লেগ প্লেগ হয়ে যেত, ওকে। এরকম ধরনের কিছু কিছু হতো আজ থেকে 200-300-400 বছর আগে। ইংল্যান্ডে একসময় এমন প্লেগ হয়েছিল, ঠিক আছে, 14th সেঞ্চুরিতে ইংল্যান্ডে এমন প্লেগ হয়েছিল, ঠিক আছে, তখন যে প্রায় জনসংখ্যা অর্ধেক লোকই প্লেগে মারা গেছে, ঠিক আছে। তখন ইংল্যান্ড খুব বেশি পলিউটেড ছিল, ঠিক আছে, ওপেন ডিফিকেশন ছিল, নানা রকম প্রবলেম ছিল। এবং আজকে যে ইংল্যান্ড বা লন্ডন বা আমরা ব্রিটেন দেখছি, সেই ব্রিটেন কিন্তু অনেক পরে তৈরি হয়েছে, দিস ইজ দ্য নিউ ব্রিটেন, ওকে। তখনকার দিনে টাউন প্ল্যানিং ছিল না, ঠিক আছে, ডিজিজ কন্ট্রোল ছিল না, বা এরকম কোনো সাইন্টিফিক রিসার্চ ছিল না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রিসার্চ ছিল। এনিওয়ে, উই আর ডাইগ্রেসিং। ফার্দার গ্রুপ ইজ ইনটু এগ্রিকালচার, কেমিক্যালস অ্যান্ড সলিড ওয়েস্ট, ঠিক আছে। যার জন্য এখন আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে যেটা আমরা দেখছি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা স্পেশাল প্রোগ্রাম নিচ্ছে বাই অল মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড কর্পোরেশন, ঠিক আছে। আর কি কি কারণে ল্যান্ডের ইয়ে হচ্ছে, ল্যান্ড পলিউশন হচ্ছে, একটা হচ্ছে আমরা বলছি মাইনিং, যেখানে মাইনিং হয়, তোমরা যদি মাইনিং যেখানে হয়, কয়লা খনি বলো বা আরো অন্যান্য যে খনি আছে, ঠিক আছে, কয়লা খনি বলো, লোহার খনি বলো, বা এরকম সমস্ত মাইনিং যেখানে হয়, সেখানে তোমরা যদি মাইনিং প্লেস যদি তোমরা ভিজিট করে থাকো, ঠিক আছে, তাহলে দেখবে যে সেখানে তোমার মানে কিভাবে ল্যান্ড গুলো তোমার পলিউটেড হয়। Then industrial waste, industrial waste আমরা আলোচনা করলাম, industrial waste is highly polluting the land, okay. Indiscriminate use of plastic, এটা আমাদের একটা modern phenomenon, ঠিক আছে। এই plastic টা তোমরা জানো যে modern phenomenon, plastic আগে ব্যবহার ছিল না, plastic is a byproduct of পেট্রোকেমিক্যাল, ওকে। বাই প্রোডাক্ট অফ পেট্রোকেমিক্যাল, আগে এগুলো নিয়ে রিসার্চ হয়নি, কিন্তু এখন দেখা যায় কিছু প্লাস্টিক যেগুলো গুড ফর ইউজ, ওকে, ঠিক আছে, কিন্তু ইনডিসক্রিমিনেট ইউজ, যেটা আমরা বলতে চাইছি ইনডিসক্রিমিনেট ইউজ, মানে কোন রকম চিন্তা ভাবনা না করে এবং লার্জ স্কেলে প্লাস্টিক কে ব্যবহার করা, সেটা খুব খারাপ হচ্ছে, সেটা আমাদের ল্যান্ডকে ক্ষতি করছে। অনেকগুলো জায়গায় দেখা যায়, বিশেষ করে সমুদ্রের ধারে, বড় বড় নদীর ধারে, বিশেষ করে ওগুলো ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে, সেখানে দেখা যায় হিপস অফ মানে মাউন্ডস অফ প্লাস্টিক সেখানে ভরে রয়েছে, ঠিক আছে। এন্ড দ্যাট ইজ অলসো পলিউটিং দ্য অ্যাটমসফিয়ার। ডিফরেস্টেশন,
deforestation urbanization. এগুলো deforestation urbanizer is reciprocally related. যেমন আমরা যখনই নতুন কোন নগর তৈরি হবে, নতুন কোন শহর তৈরি হবে, তখনই আগে আগে বন কাটো, বন কেটে বসো, বন কাটতে হবে, বন কাটলে ডিফরেস্টেশন, সেখান থেকে নতুন করে আবার শহর তৈরি হবে, ঠিক আছে, সেখানে তার ল্যান্ডের কন্ডিশন, ঠিক আছে, কারণ শহরে গাছ থাকছে, গাছপালা থাকছে, আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ল্যান্ড পলিউশন, এগুলো আরেকটা ফ্যাক্টর, আদার ফ্যাক্টর্স ইনক্লুড ন্যাচারাল ডিজাস্টার, যেগুলো প্রাকৃতিক কারণে আমরা দেখি যে ডিজাস্টার হচ্ছে, ঠিক আছে, প্রাকৃতিক কারণে ডিজাস্টার হচ্ছে, যেমন সে আর্থকুয়েক, তোমরা জানো যে একটা কোথাও জায়গায় যদি কোন রকম বড় রকমের ভূমিকম্প হয়, সেখানে ল্যান্ডের কি পজিশন হয় সে আর বলার কিছু নাই, ঠিক আছে, মানে সে রিপেয়ার করা খুবই সময় সাপেক্ষ এবং একটা বিরাট একটা এন্ডিভার, ঠিক আছে, ইরাপশনস অফ ভলকানো, যেখানে ভলকানো আছে আমাদের এখানে সে নেই, যাই হোক যেখানে আছে সেখানে ভলকানো যেখানে আছে তার বহু কিলোমিটার রেডিয়াসে তোমার কোনো রেনফল হয় যখন, তখন তো ঠিকই থাকে, কিন্তু যখন রেনফল হয় না, ঠিক আছে, রেনফল ইজ বিগার, যখন খুব কম রেনফল হয়, কম বৃষ্টি হয়, তখন কি হয়, খরা এসে যায়, ঠিক আছে, খরা এসে গেলে জমির খুব ক্ষতি হয়, ঠিক আছে, জমির অবস্থা খারাপ, ঠিক আছে, ফ্লাড, ফ্লাড আরেকটা কারণ, ফ্লাডে কি হয় যে টপ সয়েল, একবার যদি ফ্লাড হয়ে যায় কোথাও একটা বিরাট একটা প্রান্ত ধরে যদি একটা মানে ফ্লাড হয়ে যায়, তাহলে কি হয় তার টপ সয়েলটা, টপ সয়েলটা প্রযুক্তিগত ঘটনা কি কি আছে, লাইক রেডিও অ্যাক্টিভ খরা, রেডিও অ্যাক্টিভ তোমরা জানো যে তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ যেমন রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি, এগুলোর কিছু কিছু প্রভাব পড়ে, ঠিক আছে, যেখানে রেডিও অ্যাক্টিভ, আর নিউক্লিয়ার টেস্ট যদি হয়, অর্থাৎ আণবিক পারমাণবিক বোমা, ঠিক আছে, আণবিক পারমাণবিক বোমা, সেটা যদিও ফর পিসফুল ইউজ যদি করাও হয়, ঠিক আছে, কিন্তু টেস্ট হলে তার ল্যান্ডে কিন্তু ব্লাড পলিউশন আছে, প্লাস এয়ারও পলিউশন আছে, ঠিক আছে, দ্য পোটেনশিয়াল এফেক্ট অফ সয়েল কন্টামিনেশন অন হিউম্যান হেলথ, এবার আমরা আসছি যে কনসিকোয়েন্সেস কি হতে পারে, ঠিক আছে, আমরা বললাম যে কজেস বললাম, আমরা ড্যামেজ, ঠিক আছে, এক্সটেন্স অফ ড্যামেজ বললাম, ঠিক আছে, এবার আমরা আসছি পোটেনশিয়াল এফেক্ট কি কি হতে পারে, প্রভাব কি কি হতে পারে, ফলাফল কি হতে পারে, ল্যান্ডের ইয়েতে ফলাফল কি হতে পারে, সয়েল কন্টামিনেশনের ফলাফল হচ্ছে অন হিউম্যান হেলথ ইনক্লুড ব্রিদিং ডিসঅর্ডার, যেখানে এরকম হবে সেখানে ব্রিদিং ডিসঅর্ডার হবে, ঠিক আছে, যা যা আমরা বললাম সেগুলো সবই হচ্ছে ইট ইজ দ্য ফল আউট অফ ইট ইজ দ্য রেজাল্ট অফ ব্রিদিং ডিসঅর্ডার, ঠিক আছে, বাথ ডিফেক্ট, এগুলো বিজ্ঞানীরা বলতে পারবেন, আমরা উই আর নট কনসার্ন উইথ ইট, স্কিন ডিজিজ অ্যান্ড ক্যান্সার, ক্যান্সার বিভিন্ন ক্ষেত্রে হয় তোমরা জানো, তো সেগুলো বিজ্ঞানীরা বলতে পারবেন, তা আমরা দেখেছি যে এগুলো হয়ে থাকে, ঠিক আছে, এ নেশন দ্যাট ডিস্ট্রয়েজ ইটস সয়েল ডিস্ট্রয়েজ ইটস সেলফ, এটা একটা বিখ্যাত কবির কথা, এটা আমরা এখানে বলছি, ওকে, নেক্সট হচ্ছে as air, water, land pollution is important, noise pollution
is no less a contributor to environmental pollution. অর্থাৎ নয়েজ পলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখানে বলার চেষ্টা করছি, ঠিক আছে? এটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা, তোমাদের সকলের অভিজ্ঞতা আছে, এটা আমরা দেখেছি, ঠিক আছে? ইট ইজ নরমালি ডিফাইন্ড, নয়েজ পলিউশনের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন? ইট ইজ নরমালি ডিফাইন্ড অ্যাজ রেগুলার এক্সপোজার টু এলিভেটেড সাউন্ড লেভেল, রেগুলার মানে রেগুলার ইন্টারভেল, মানে প্রায় দিন বা প্রত্যহ যদি এক্সপোজার হয়ে যায়, এক্সপোজার আমাদের অর্থাৎ তার যে প্রভাব, তার প্রভাবের মধ্যে আমরা চলে আসছি, ঠিক আছে? যেখানে নয়েজ হাই লেভেল নয়েজ চলছে, তার মধ্যে যদি তার যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে যদি চলে আসি, ঠিক আছে, তাহলে এক্সপোজার করছি। যেমন আমরা সানলাইট, রোদ উঠলে আমরা যদি রোদে গিয়ে দাঁড়াই, তাহলে আমরা উই আর এক্সপোজ টু সানলাইট, এক্সপোজার টু এলিভেটেড সাউন্ড লেভেল। এলিভেটেড মানে খুব উচ্চ গ্রামে তাকে, চকিত গ্রামে তাকে তোলা হয়েছে, ঠিক আছে, তার সাউন্ডটা, ঠিক আছে? That may lead to adverse effects in humans and other living organisms. এখানে সাউন্ডের যে কথাটা বলা হচ্ছে, মানে একটা অতি উচ্চ গ্রামে যদি কোথাও আওয়াজ হয়, শব্দ হয় প্রচুর, যেমন একটা হঠাৎ করে দিয়ে মাথার মধ্যে প্লেন চলে যায় খুব কাছ দিয়ে, ঠিক আছে, তো সেটা একটা বিগ নয়েজ হয়ে যায়, ঠিক আছে? এরকম আমরা দেখেছি যে ট্রাফিকের ক্ষেত্রে প্রচুর গাড়ি যখন চলে, হর্ন যখন বাজায়, ঠিক আছে, সেই হর্ন গুলো এত শ্রীল হর্ন, ঠিক আছে, ওগুলোকে কি ইলেকট্রিক হর্ন না কি বলে, এই ইলেকট্রিক হর্ন গুলো এত জোরে জোরে বাজায়, ঠিক আছে, এবং ওরা কন্টিনিউয়াস বাজাতেই থাকে, কন্টিনিউয়াস ওই হর্নটা ওরা বাজাতেই থাকে, ঠিক আছে, ড্রাইভাররা। তার ফলে কি হয়, এই কন্টিনিউয়াসলি আমরা একটা এক্সপোজার মধ্যে চলে যাচ্ছি, এলিভেটেড সাউন্ড লেভেল, ঠিক আছে? দ্যাট মে লিড টু অ্যাডভার্স এফেক্ট ইন হিউম্যান এন্ড আদার লিভিং অর্গানিজম, আমাদের মানুষের পাশাপাশি আরো আমাদের সাথে আরো অনেক অর্গানিজম তারা বসবাস করে এই পৃথিবীতে, এই পৃথিবী সবার জন্য, কেবলমাত্র মানুষের জন্য নয়, ওকে? তাই সেক্ষেত্রে কি হয়, বিভিন্ন যে প্রকৃতির মধ্যে যে বিভিন্ন রকম জীব বৈচিত্র্য আছে, ওকে, জীব বৈচিত্র্য আছে, ইংরেজিতে আমরা বলছি বায়োডাইভার্সিটি, ওকে, নানান রকম প্রাণী আছে, নানান রকম পশু আছে, নানান রকম জলের মধ্যে নানা রকম প্রাণী আছে, ঠিক আছে, দে আর অল আর কন্ট্রিবিউটিং টু দ্য মাদার নেচার, ঠিক আছে, তারা কিন্তু আমাদের এই এনভায়রনমেন্ট কে তারা কন্ট্রিবিউট করছে, ওকে, কিন্তু আমরা মানুষরা উইদাউট রিয়ালাইজিং দিস বায়োডাইভার্সিটি এবং দি রিকোয়ারমেন্টস, দি লিভিং অর্গানিজম তাদের যে কি প্রয়োজন, তাদের যে কি অসুবিধা, তাদের যে ডিসঅ্যাডভান্টেজেস, সেগুলো আমরা যদি না বুঝে আমরা নিজেদের মধ্যে আমরা হুইমসিক্যালি, ঠিক আছে, আমরা নিজেদের আনন্দের জন্য আমরা যদি প্রচুর জোরে কিছু সাউন্ড বাজাই, ঠিক আছে, তাতে লিভিং অর্গানিজম অসুবিধা হয়, ঠিক আছে, তাদের মেটিং সিজন আছে, ঠিক আছে, তাদের স্লিপিং ব্যাপার আছে, তাদের স্লিপিং ডিসঅর্ডার হয়, ঠিক আছে, ডিসঅর্ডার হয়, ঠিক আছে, আমাদের যে মানে মানুষের হয় ওদের তাই হয়, ঠিক আছে, তো তাদের যে লাইফ সাইকেলটা সেটা দ্যাট গেট স্টার্ট, ওকে, অ্যাকর্ডিং টু WHO, WHO হচ্ছে এই ব্যাপারে হচ্ছে অ্যাপেক্স বডি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সাউন্ড লেভেলস লেস দ্যান 70 ডেসিবেল, ওকে, সাউন্ড লেভেল কে 70 ডেসিবেল, ডেসিবেল ডিবি ডেসিবেল, আমরা এখন এই ডেসিবেলের শব্দটার সাথে মোটামুটি সবাই পরিচিত হয়ে গেছি, হাইকোর্ট থেকে নানা রকম, হাইকোর্ট থেকে কিছু অর্ডার আসছে, রেস্ট্রিকশনস আসছে, ঠিক আছে,
স্পেশালি ডিউরিং দ্য ফেস্টিভালস ফেস্টিভালস সিজনে একটু মাইক টাইক খুব বাজে তো সেই জন্য হাইকোর্ট থেকে বলা আছে দেয়ার আর স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ঠিক আছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন যে 65 ডেসিবেলের উপরে বাজানো যাবে না ঠিক আছে আচ্ছা যাই হোক 70 ডেসিবেল পর্যন্ত ঠিক আছে যে এভরিওয়ান ক্যান টলারেট ঠিক আছে আর নট ড্যামেজিং টু লিভিং অর্গানিজমস এটাতে কারো কোনো অসুবিধা হয় না বাট সাউন্ড লেভেল মোর দ্যান ইট অ্যান্ড 120 ডেসিবেল অ্যান্ড অ্যাবভ ইজ কোয়াইট ড্যামেজিং যদি 120 ডেসিবেল এবং তার উপরে যদি কোনো বাজানো হয় বা শব্দ তৈরি করা হয় ঠিক আছে তাহলে সেটা কিন্তু খুব ক্ষতিকারক হয় কি ক্ষতিকারক হয় দেখি এক্সপোজার লাউড নয়েজ কজ হাই ব্লাড প্রেসার যারা একটু বয়স্ক মানুষ আছে যারা একটু এমনি ব্লাড প্রেসার থাকে তাদের ব্লাড প্রেসার প্রচন্ড বেড়ে যায় ঠিক আছে হার্ট ডিজিজ তাদের পালপিটেশন শুরু হয়ে যায় ঠিক আছে ঠিক আছে স্লিপ ডিস্টারবেন্সেস যদি রাত্রিবেলা হয় তাহলে তো আর ঘুম হবে না তো স্লিপ গেট ডিস্টার্ব ওকে ডেফনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট কলকাতায় একটা সুবিধা হয়েছিল যে সমীক্ষা দেখা গেছে যে কলকাতায় যে পরিমাণ লাউড নয়েজ ব্যবহার হয় এবং হর্ন টর্ন ইত্যাদি ইত্যাদি তাতে স্বাস্থ্য যেমন আছে যে এয়ার কোয়ালিটির জন্য আরেকটা হচ্ছে ডেফনেস কলকাতার অর্ধেক লোক তাদের এই ডেফনেসে ভুগছে ঠিক আছে Either by 1 year or by 2 years. ঠিক আছে and stress এবং এতে অনেক মানুষের উপর মানসিক চাপ পড়ে ঠিক আছে sources of noise pollution include আচ্ছা সোর্সটা কি ঠিক আছে noise pollution এর সোর্সটা কি that traffic horn যেটা আমরা আলোচনা করছিলাম microphone এটা আলোচনা করছি microphone construction site and industry ইন্ডাস্ট্রির কাছাকাছি যারা থাকেন তারা জানেন যে কিরকম আওয়াজ হয় এবং কনস্ট্রাকশন সাইট যদি হয় কোনো একটা যদি বাড়ি তৈরি হয় সেখানে যখন এই বিশেষ করে মিক্সার মেশিনগুলো চলে যখন ঠিক আছে সেই মেশিনগুলোতে এত আওয়াজ হয় যে সেটা মানে ইনটলারেবল ঠিক আছে নেক্সট রেমিডিয়াল মেজার্স আমরা এবার ভাবছি যে আমরা যতক্ষণ অনেকটাই প্রবলেম নিয়ে ডিসকাস করলাম ঠিক আছে প্রবলেম নিয়ে আমরা অনেকটা ডিসকাস করলাম যদিও এনভায়রনমেন্ট ইজ এ বিগ ইস্যু এনভায়রনমেন্টটা খুব ছোট ইস্যু নয় এবং খুব ছোট ব্যাপার নয় এটা খুব বড় ইস্যু ঠিক আছে এটাতে গোটা পৃথিবী জড়িত ঠিক আছে আমরা খুব সংক্ষেপে এই সমস্ত চিন্তাগুলোকে সমস্ত ভাবনাগুলোকে একটা ছোট জায়গায় আনার চেষ্টা করছি ঠিক আছে পদে একদম আচ্ছা থ্রু দ্য 19th century অ্যান্ড হাফ অফ 20th century 19th century এবং 20th century হাফ পর্যন্ত উইথ দ্য র্যাপিড স্প্রেড অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রচুর হচ্ছে প্রচুর শিল্প হচ্ছে প্রচুর কলকারখানা হচ্ছে ঠিক আছে অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন এবং মানুষের জনসংখ্যা প্রচুর বাড়ছে ঠিক আছে আনপ্রেসিডেন্টেড লেভেল মানে আগে হয়নি এরকম অপ্রত্যাশিত হয়ে গেছে এখন যে অবস্থা হয়েছে তা তো মানে ভাবাই যায় না ঠিক আছে পলিউশন হ্যাজ বিকাম অ্যান ইউনিভার্সাল প্রবলেম এটা কিন্তু কেবলমাত্র আমাদের একার বিষয় নয় কেবলমাত্র ভারতের নয় এটা সারা পৃথিবীর প্রবলেম ইট ইজ অ্যান ইউনিভার্সাল প্রবলেম ওকে In July 1972, United Nations Environment Program was established. United Nations, Jara Pitivi, Somosto Balabundu Dake, after Second World War, United Nations was established by major countries in the world. Along 1972, there is a big concern over the environment pollutions among all the leading states nations in the world. এবং তারা তখন বলছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম তৈরি করে ঠিক আছে এই নতুন একটা দপ্তর তারা তৈরি করে ইট ওয়াজ এস্টাবলিশ টু ডেলিভার সায়েন্স আর পলিউশনকে কমব্যাট করতে গেলে টু কমব্যাট
pollution আমাদের সায়েন্সের হেল্প নিয়েছে ঠিক আছে and develop solutions to wide range of issues like climate change যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে আমরা দেখছি প্রচুর গরম হচ্ছে ঠিক আছে দিস গ্লোবাল ওয়ার্মিং দিস ইজ ওয়ান কাইন্ড অফ যেমন আমাদের অ্যান্টার্কটিকায় আইস মেল্টিং একটা একটা বলা আছে যে যদি 6 ডিগ্রি ওকে যদি 6 ডিগ্রি টেম্পারেচার উঠে যায় অ্যাভারেজ অ্যাভারেজ 6 ডিগ্রি টেম্পারেচার অফ দ্য আর্থ হয়ে যায় যদি মানে আমাদের আমাদের টেম্পারেচার না টোটাল পৃথিবীর টেম্পারেচার অ্যাভারেজ টেম্পারেচার যদি 6 ডিগ্রি বেড়ে যায় তাহলে অ্যান্টার্কটিকায় যত বরফ আছে সব গলে যাবে ওকে অলরেডি বরফ গলতে শুরু করেছে ঠিক আছে এখানে কি বলছি যে ক্লাইমেট চেঞ্জ এই যে ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এবং সমুদ্র স্তর বাড়ছে ঠিক আছে সমুদ্র স্তর বাড়ছে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লাইমেট হঠাৎ করে দেখা যাচ্ছে পৃথিবী খুব গরম হয়ে যাচ্ছে এমনকি যখন আমাদের উইন্টার সিজন আসছে আমরা উইন্টারে খুব বেশি ঠান্ডা এখন আর দেখতে পাই না ঠিক আছে বর্ষাকালে খুব বেশি বৃষ্টি এখন আর হচ্ছে না ঠিক আছে যেন মনে হচ্ছে যেন 10 মাস গরমকালই রয়েছে অল্প একটু শীতকাল থাকছে ঠিক আছে এনিওয়ে বা বসন্তকাল দেখা যাচ্ছে বা সেটা দেখাও যায় না মেরিন অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম মেরিন মানে সমুদ্রের তলায় ঠিক আছে সমুদ্রের নিচে যে যে জলজ প্রাণীরা রয়েছেন ঠিক আছে তাদের কথা তাদের মধ্যে যে একটা ইকোসিস্টেম আছে সেখানে অনেক গাছপালা আছে পাহাড় পর্বত আছে এবং সেখানে প্রচুর মাছ আছে কচ্ছপ আছে তিমি আছে হাঙর আছে বড় বড় জন্তু আছে সাপ আছে এবং মাছ আছে এবং আরো বহু প্রাণী আছে লক্ষ লক্ষ প্রাণী আছে তার সম্বন্ধে আরো বিজ্ঞান সবকিছু জানতে পারে ঠিক আছে তো সেই তাদের একটা ইকোসিস্টেম আছে এবং টেরেস্ট্রিয়াল আমাদের পৃথিবীর উপরে একটা পৃথিবীর মানে ল্যান্ডের উপরে একটা ইকোসিস্টেম আছে ঠিক আছে সেই ইকোসিস্টেমে বিষয়গুলো যে প্রবলেম তৈরি হচ্ছে অর্থাৎ পলিউশন তৈরি হচ্ছে সেটা নিয়ে তারা আলোচনা করছে সেটা নিয়ে তারা প্রবলেম সলিউশনস সলিউশনস বার করার চেষ্টা করছেন ওকে অ্যান্ড গ্রিন ইকোনমিক ডেভেলপমেন্ট এখন সবাই গ্রিন ঠিক আছে সব কিছু আমরা গ্রিন করার চেষ্টা করছি ঠিক আছে কারণ কি না আমাদের গ্রিন না করলে আর উপায় নেই ঠিক আছে সেই জন্য এখন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এই উদ্দেশ্যে তারা কাজ করছে ইট অলসো মনিটর তারা অনেকগুলো জিনিস দেখছে চেষ্টা করছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট কনভেনশন আমাদের পৃথিবীতে এখন অনেক বেশি এনভায়রনমেন্ট কনভেনশনস হচ্ছে কনভেনশনস এন্ড প্রোটোকলস হচ্ছে ঠিক আছে বিভিন্ন কিয়োটো প্রোটোকল প্যারিস প্রোটোকল স্টকহোম প্রোটোকল ঠিক আছে আরো অনেক এরকম প্রোটোকল হচ্ছে সেই প্রোটোকলের মধ্যে দিয়ে যেমন সায়েন্টিস্টরা বিভিন্ন সময় বিভিন্ন রকম দে আর ওয়ার্নিং সায়েন্টিস্টরা অনেক সময় আমাদের ওয়ার্নিং দিচ্ছে ঠিক আছে সায়েন্টিস্টরা তাদের গবেষণার ফল তারা আর্থকে গবেষণা করছে অ্যাটমসফিয়ারকে গবেষণা করছে অ্যাটমসফিয়ারে যে চেঞ্জ আসছে যে অ্যাটমসফিয়ারে যে চেঞ্জ আসছে তার 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 ফলাফল নিয়ে তারা গবেষণা করছে তারা ভবিষ্যতে কি হবে সেটা দেখতে পাচ্ছে ঠিক আছে তো তারা আমাদেরকে ওয়ার্ন করে দিচ্ছে ঠিক আছে তারা যখনই কোনো ওয়ার্ন করছে তখন আমাদের ইউএনডিপি কি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম তারা কি করছে তারা নতুন করে একটা কনভেনশন তৈরি করছে প্রোটোকল তৈরি করছে ঠিক আছে বিভিন্ন দেশে এইসব নিয়ে সমস্ত দেশে বড় বড় দেশের রাষ্ট্রনেতারা বসছেন বসে সায়েন্টিস্টরা বসছেন এবং সেই সেগুলো নিয়ে তারা ডিসকাস করছেন ঠিক আছে অ্যান্ড গাইড ন্যাশনাল গভর্নমেন্টস এবং সেই সমস্ত প্রোগ্রামে যে সমস্ত সরকার সরকার এবং তার প্রতিনিধিরা ঠিক আছে রিপ্রেজেন্টেটিভ যারা জয়েন করছে ঠিক আছে তারা তাদেরকে তারা গাইড করছে কি না কি আইন আনতে হবে ঠিক আছে কি কি আইন আনতে হবে অ্যান্ড অ্যাচিভ এনভায়রনমেন্টাল টার্গেট যে আমাদের এবার পরিবেশের ক্ষেত্রে কি করা উচিত ঠিক আছে এইগুলো তারা গাইড করছেন মনিটর করছেন ভাইটাল ডিসিশন কারণ এই সমস্ত যে যা যে সমস্ত দেশ সেখানে যাচ্ছে এবং জয়েন করছে
তারা সেই সমস্ত প্রোটোকলে সাইন করছে, ওকে আছে, সাইন করে বলছে যে হ্যাঁ আমরা এটা মানবো, ঠিক আছে, কারণ এটা পৃথিবীর ভালোর জন্য। তাই এসব নিয়ে অনেক বিতর্ক আছে, সেই সমস্ত আলোচনা আমাদের এখন স্কোপ নেই, আমরা জাস্ট একটা গ্লান্স করছি। ভাইটাল ডিসিশনস হ্যাভ বিন টেকেন, অনেক খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সো ফার অন রিডিউসিং গ্রিন হাউস গ্যাস এমিশন। ওকে, তুমি জানো যে গ্রিন হাউস গ্যাস কি আছে, না মিথেন আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, সেই যে গ্যাস গুলো বেরোচ্ছে, ঠিক আছে, সেইগুলো কি করে কমানো যায়, ঠিক আছে, এগুলো কি করে রিডিউস করা যায়, ডিপ্লিশন অ্যান্ড প্রোটেকশন অফ ওজোন লেয়ার, ঠিক আছে, আমাদের অ্যাটমসফিয়ারের উপরে একটা ওজোন লেয়ার আছে যেটা আমাদের প্রোটেক্ট করছে, উইচ প্রোটেক্ট আস ফ্রম সূর্যের মধ্যে যে ইউভি রেজ আছে সেই ইউভি রেজ থেকে আমাদের প্রোটেক্ট করছে, ঠিক আছে, কারণ ইউভি রেজ যদি আমরা ডাইরেক্টলি আমরা যদি ইউভি রেজ কে নিই তাহলে আমাদের শরীরে অনেক রকম ক্ষতি হবে, স্পেশালি ক্যান্সার তো হবেই, ঠিক আছে। তো এইসব নিয়েও বিজ্ঞানীরা আলোচনা করছেন, তারা গবেষণা করছেন এবং কিভাবে এটাকে প্রোটেক্ট করা যায়, কিভাবে এগুলো বন্ধ করা যায়, গ্রিন হাউস গ্যাস কমানো যায়, ঠিক আছে, এগুলো নিয়ে তারা আলোচনা করছেন। আইডেন্টিফিকেশন অফ দি এন্ডেঞ্জার স্পেসিস, এন্ডেঞ্জার স্পেসিস কি কি আছে, যেমন কোনো পশু আছে, পাখি আছে, তারা তারপরে সমুদ্রের নিচে যে সমস্ত প্রাণীরা বাস করে, মাছ ফাছ থেকে আরম্ভ করে, তো এই যে সমস্ত স্পেসিসরা আছে, ঠিক আছে, এই স্পেসিসরা তারা এখন এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার কেন, না তাদেরকে নিয়ে অনেকে ব্যবসা শুরু করে দিয়েছে, ঠিক আছে, তাদেরকে শিকার করা হচ্ছে, ঠিক আছে, পোচিং পোচিং করা হচ্ছে, পোচিং মানে চুরি করে শিকার করা, কিছু কিছু ব্যবসায়ী আছে লোভী, তারা এগুলোর উপর শিকার করছে, ঠিক আছে, সেখান থেকে কিভাবে প্রফিট করা যায়, ঠিক আছে, তাদের মোটিভ হচ্ছে প্রফিট আর্নিং, কিন্তু তারা ইকোসিস্টেমটাকে বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে, আমাদের নেচারকে বুঝতে হলে বুঝতে হবে যে ফুড চেইন কি আছে, ঠিক আছে, তারপরে ইকোসিস্টেমটা বুঝতে হবে, ঠিক আছে, বায়োডাইভার্সিটি বুঝতে হবে, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা ঠিক ঠিক বুঝতে পারি তাহলে আমরা নেচারকে বুঝতে পারবো এবং সেইভাবে আমরা যদি চলি কাজ করি তাহলে আমাদের নেচার আমাদেরকে উপকার করবে, ঠিক আছে, এবং আমরা নেচার থেকে আমরা উপকার পাবো, উইল গেট বেনিফিটস, লট অফ বেনিফিটস ফ্রম নেচার অ্যান্ড কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ঠিক আছে, আমরা যেটা বললাম এই যে বায়োডাইভার্সিটি যে জীব বৈচিত্র, এই জীব বৈচিত্রকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করছেন এবং আমাদের এই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম তারা অনেক প্রোটোকল তৈরি করছে, বহু কনভেনশন তারা তৈরি করছে, ঠিক আছে, এবং আমাদের দেশও তার পার্টনার, অংশীদার। ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ দি সিগনেটারি টু দ্য কনভেনশন enacted the following laws. After যখন আমরা সেই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের মধ্যে আমরা যখন জয়েন করলাম, উই বিকেম ওয়ান অফ দ্য নেশন পার্টনার্স, ঠিক আছে, আমরা নেশন পার্টনার হলাম, ঠিক আছে, নেশন পার্টনার হলাম, ঠিক আছে, আমরা ইউনাইটেড নেশনস এর প্রোগ্রামে অনুযায়ী আমরা কিছু কিছু আইন আমাদের দেশে নতুন নতুন আইন তৈরি হয়েছে, ঠিক আছে, যেমন 1974 কি হয়েছে, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট, জলের উপর এই আইনটা তৈরি হয়েছে, ঠিক আছে, জলের যে ব্যবহার ইউজেস, এই ইউজেস এর উপরে প্রিভেনশন, কিছু কিছু জিনিস আছে যেগুলো করা যাবে না, ঠিক আছে, এবং তার কন্ট্রোলের উপরে আমরা একটা আইন তৈরি করেছি, ঠিক আছে, সিমিলারলি এয়ার, এয়ারে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট হয়েছে 1981, ঠিক আছে, এয়ারে কি কি জিনিস করা যায় না, ঠিক আছে, যেটা আমাদের প্রিভেন্ট করতে হবে, ঠিক আছে, যাতে এয়ার পলিউটেড না হয়, এগুলো সবই হচ্ছে জাস্ট টু
প্রিভেন্ট পলিউশন, পলিউশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই সমস্ত আইনগুলো করা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, যে আমাদের পরিবেশকে কি করে বাঁচাতে হবে, ঠিক আছে। এ বিষয়ে অনেকগুলো লস হয়েছে, কিছু কিছু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিছু কেস হয়েছে, ডিসপিউট হয়েছে, বাট ফাইনালি দিস অ্যাক্ট হ্যাজ বিন ভ্যালিডেটেড এবং বিভিন্ন রাজ্যে সেগুলো আবার রুলস তৈরি হয়, ঠিক আছে, সেই রাজ্যে সেটাকে কিভাবে পরিচালনা হবে, ঠিক আছে। নয়েজ পলিউশন রুল যেটা আমরা আলোচনা করছি, নয়েজ নিয়ে আমাদের প্রথম দিকে অত অ্যাওয়ারনেস ছিল না, ঠিক আছে। নয়েজের অ্যাওয়ারনেসটা কি করে এলো, যে আমার দেখা যায় যে কিছু কিছু মানুষ তারা কালা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে বিজ্ঞানীরা কিছু কিছু গবেষণাপত্র তারা প্রকাশ করেছেন এবং তারা দেখেছেন যে নয়েজের জন্য বেশ কিছু প্রবলেম হচ্ছে, কিছু কিছু ডিজিজ হচ্ছে, হেলথ হ্যাজার্ডস তৈরি হচ্ছে, ঠিক আছে, হেলথ হ্যাজার্ড, ঠিক আছে। তারপরে এই আইনটা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট। গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কি করে, যে তারা কোনটা কোনটা করা যাবে কোনটা করা যাবে না এ বিষয়ে নিয়ে যদি কোনো ডিসপিউট হয় তাহলে ট্রাইব্যুনালে তার বিচার হতে পারে, ঠিক আছে। এই যে এতগুলো আইন হলো, নয়েজ পলিউশন, এনভায়রনমেন্ট প্রোটেকশন, এয়ার ওয়াটার, এই সমস্ত কিছুর উপরে যদি কোনো মেজর কোনো ডিসপিউট হয়, ঠিক আছে, কোনো ডিসপিউট হতে পারে সেটা গ্রিন ট্রাইব্যুনালে চলে যাবে, ঠিক আছে। এবং গ্রিন ট্রাইব্যুনাল তখন বোথ সাইড হিয়ারিং নেবে, বোথ সাইড হিয়ারিং নিয়ে তারপর তারা ডিসিশন দেবে, ঠিক আছে, জাজমেন্ট দেবে। এখন আমাদের ইন্ডিয়াতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ইন্ডিয়াতে কিন্তু 1948 মানে যা স্বাধীনতার পরে পরে আমাদের ইন্ডিয়াতে কিন্তু মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। এটা খুব ইন্টারেস্টিং, যেটা অনেক দেশে হয়তো তাড়াতাড়ি হয়নি, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এটা খুব তাড়াতাড়ি হয়েছিল, মানে পরিবেশের উপর একটা প্রথমে দপ্তর তৈরি হয়েছিল, ঠিক আছে, ডিপার্টমেন্ট। এবং এই ডিপার্টমেন্ট এখন যেটা প্রবলেম এখন যেটা আছে, দেয়ার ইজ এ কনভেনশন যে যে কোনো ইন্ডাস্ট্রি ক্ষেত্রে পরিবেশের ছাড়পত্র লাগবে, ওকে, পরিবেশ দপ্তর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরিবেশের ছাড়পত্র, ঠিক আছে। নেক্সট, বিসাইডস দ্য গভর্নমেন্টাল ইনিশিয়েটিভস, সরকার তো এগুলো করেছেন, ঠিক আছে, সরকার এগুলো করেছেন, খুব ভালো, তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যারা ভায়োলেট করছে তাদের এগেনস্টে ফাইন আছে বা তাদের ইমপ্রিজনমেন্ট আছে, যা আইনে যা যা আছে, ঠিক আছে, সেগুলো করা হচ্ছে। এবার আমরা কি বলছি, এ ফিউ কংক্রিট সাজেশনস, আমরা কিছু কংক্রিট সাজেশন দিচ্ছি, টু ফাইট পলিউশন কল ফর ইমপ্লিমেন্টেশন, যে এগুলো করা হচ্ছে, ঠিক আছে। দা রুল অফ থ্রি আর্স, থ্রি আর্স এর রুল কি আছে, তিনটে আর আছে, দেখুন, আর আর, ঠিক আছে, আর প্রথম আর হচ্ছে কি, রিডিউস, আগে কমানো হোক, ওকে, রিইউজ, ওটাকে আবার পুনর্ব্যবহার করা হোক, ঠিক আছে, আবার এটা কি, পুনর্চক্রায়ন, রিসাইকেল। এখন কোন ওয়েস্ট প্রোডাক্ট বা ওয়েস্ট মেটেরিয়াল সেটা এখন আর ওয়েস্ট নেই, ঠিক আছে, ইট ক্যান বি রিসাইকেল, যে কোনো ওয়েস্ট এখন রিসাইকেল, ঠিক আছে।
দিস ইজ হাইলি ইনোভেটিভ, রিসাইকেল করো আবার রিইউজ করো, রিসাইকেল যেই হয়ে গেল দ্য প্রোডাক্ট ইজ চেঞ্জ, রিসাইকেল করার পরে প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেল তখন ওটাকে আবার ব্যবহার করো, ঠিক আছে। আর এর সঙ্গে কি হচ্ছে, টু এডুকেট, মানুষকে এডুকেট করতে হবে, অ্যাওয়ার করতে হবে, পরিবেশ সচেতন করতে হবে, পরিবেশের যে গুরুত্ব, পর্যাবরণ, পর্যাবরণের যে গুরুত্ব সে সম্পর্কে মানুষকে সচেতন, পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড থ্রু প্রোগ্রামস টু কিপ দ্য অ্যাটমসফিয়ার ক্লিন, মানুষের এখন অনেক মানুষই এই বিষয়ে খুব বেশি অবহিত নয়, ওকে, দে আর নট ভেরি মাচ অ্যাওয়ার অফ ইট, দে আর নট ভেরি মাচ কনসার্ন, ওকে। আমাদের আমাদের সরকার থেকে একটা স্বচ্ছ ভারত প্রোগ্রাম করা আছে, স্বচ্ছ ভারত প্রোগ্রাম, স্বচ্ছ ভারত স্কিমে, এই স্কিমে কিন্তু কি হচ্ছে যে ওপেন ওপেন ডেফিকেশন হচ্ছে যেটা ল্যান্ডে হয় ইন রুরাল এরিয়াস, সেটাকে কি হচ্ছে আমরা আমরা ক্লোজ স্পেস করে দিচ্ছি, ক্লোজ স্পেস উইদিন দ্য প্রেমিসেস, ঠিক আছে, সেটা আমরা প্রেমিসেস এর মধ্যে একটা ক্লোজ স্পেস করে দিচ্ছি, ঠিক আছে, একটা পার্টিকুলার স্পেস, ঠিক আছে। এটা স্বচ্ছ ভারত প্রোগ্রামে যেটা হচ্ছে, অ্যান্টি পলিউশন ডিভাইসেস শুড বি ফিটেড ইনটু অল ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে যে চিমনিতে যে ধোঁয়া বেরোয় যেখান থেকে ভীষণ পলিউটেন্টস, দি পলিউটেন্টস কাম আউট ইনডিসক্রিমিনেটলি অ্যান্ড মিক্স ইন দ্য এয়ার, ঠিক আছে, অ্যান্ড দি এয়ার গেটস পলিউটেড, তো তার মধ্যে যদি আমরা অ্যান্টি পলিউশন, সেখানেও বিজ্ঞানের একটা অবদান আছে যে সায়েন্স ইজ অলসো devising good filter, okay, filter তৈরি করছে, ঠিক আছে, ফিল্টারটা ওখানে ফিট করে দিলে কি হবে, তার মধ্যে যে সমস্ত ক্ষতিকর হার্মফুল যে সমস্ত মেটেরিয়াল আছে সেগুলো ফিল্টার্ড হয়ে যাবে এবং বাকিটা ওপরে বেরিয়ে যাবে, ঠিক আছে, যেটা ওপরে চলে যাবে এয়ারে মিশে যাবে সেটা অতটা হার্মফুল না, হার্মলেস, ঠিক আছে। তো এটা একটা সিস্টেম আছে, আমরা সেটা সাজেশন দিচ্ছি যে সমস্ত ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে বা যেখানে ফাউন্ডারি আছে, ঠিক আছে, ফাউন্ডারিতে আমরা জানি যে বিভিন্ন মেটালকে সেখানে গালিয়ে অনেকগুলো জিনিস তৈরি করা হয়, দিস আর কল ফাউন্ডারিজ, ঠিক আছে, তো সেখানেও এগুলো করা হোক, ঠিক আছে। ওল্ড ভেহিকলস শুড নট বি অ্যালাউড অন দ্য রোড, পুরনো গাড়ি, পুরনো গাড়িতে কি হয় যে এমিশন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে, ঠিক আছে, সেটা পুরনো গাড়ি, নতুন গাড়িতে সেটা কম হয়, ঠিক আছে, না হয়ই না বলতে প্রথম দিকে, ঠিক আছে, তো সেটা আমরা বলছি যে পুরনো গাড়িগুলো ব্যান করা হোক, একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল যে যে 15 বছরের গাড়িগুলোকে ব্যান করা হোক, ঠিক আছে, হাইকোর্ট থেকে একটা অর্ডার হয়েছিল, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারিনি বিভিন্ন কারণে, ঠিক আছে। ওপেন গার্বেজ বার্নিং, দিস ইজ এ প্রবলেম, যে প্রবলেমটা আমরা দেখি যে বিশেষ করে হারভেস্টিং সিজনে, হারভেস্টিং সিজনে আমরা দেখি যে দিল্লিতে বেশিরভাগ সময় দিল্লি হরিয়ানা পাঞ্জাব, ঠিক আছে, এই সমস্ত এলাকায় দেখা যায় যে যখন হারভেস্টিং হয়ে যায় তখন প্রচুর ওই হারভেস্টিং মানে অর্থাৎ ধান টান সেগুলো গম টম গুলো তোলার পরে প্রচুর ওই কুচি কুচি খড় এরকম সমস্ত পড়ে থাকে মাঠে, ঠিক আছে, মাঠটা তো পরিষ্কার করতে হবে কারণ মাঠে আবার নতুন করে কিছু ফসল বোনা হবে, তো সেটা যখন কি করে ওরা পুড়িয়ে দেয়, মাঠেই পুড়িয়ে দেয় বা একটা জায়গায় এনে তারা সেটাকে বার্ন আউট করে দেয়, ঠিক আছে, সেটা করার ফলে কি হয় মানে দ্যাট গেটস হিউজ পলিউশন ইন দ্য এয়ার, তো সেটাকে আমরা ব্যানিং করতে বলছি, ঠিক আছে, সেটা একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট প্লেসে একটা কভার্ড প্লেসে করা যায় কিনা সেটা ভেবে দেখতে হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট,
ওয়েস্ট রিসাইক্লিং, আমরা রিসাইক্লিংটা সম্পর্কে একটু আগে আলোচনা করেছিলাম, রিসাইক্লিং মেকানিজমস, ওকে, তার জন্য যে প্রযুক্তি সেই প্রযুক্তিটা ইনস্টল করতে হবে। রিসাইক্লিং কি করে করা যায় সেই প্রযুক্তি ইনস্টল করতে হবে। ইউজ অফ অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি, এনার্জির কিছু কিছু অল্টারনেটিভ সোর্সেস এখন আমরা আবিষ্কার করছি, লাইক উইন্ড, উইন্ডটা অনেক পুরনো, অ্যান্ড সোলারটা নতুন, সোলারটা আজ হয়েছে হয়তো 50 বছর, ঠিক আছে, কিন্তু উইন্ডটা অনেক পুরনো, উইন্ডটা 200-300 বছর আগে ইংল্যান্ডে প্রচুর উইন্ড মিল আছে, ঠিক আছে, কেবলমাত্র ফ্যান আছে, ফ্যানের দ্বারা যে এনার্জি তৈরি হয় সেই এনার্জিতে নানা রকম কাজ করতে হবে, ঠিক আছে। সোলার এনার্জি, সোলার এনার্জি সূর্য থেকে যে তাপ হয় সেই তাপ থেকে আমরা ঘরে বিদ্যুৎ এনে সেই বিদ্যুতে আমরা আলো জ্বালাতে পারি, পাখা চালাতে পারি এবং অন্যান্য কাজও করতে পারি, ঠিক আছে। তাহলে সোলার এনার্জি যদি আমরা ইউজ করি তাহলে কি হয় যে ফসিল ফুয়েল, ওকে, ফসিল ফুয়েল কম্বাশন আমাদের কয়লা, ফসিল ফুয়েল মানে কোল, ওকে, ফসিল ফুয়েল কম্বাশনের মধ্যে দিয়ে যে তাপ বিদ্যুৎ তৈরি হয়, ঠিক আছে, সেই তাপ বিদ্যুৎ দিয়ে তৈরি যেটা হয় তাতে প্রচুর পলিউশন হয়, ঠিক আছে, ঠিক আছে, সেটা আমরা রিডিউস করতে পারি এবং সোলার এনার্জি ইউজটা বাড়াতে, ঠিক আছে, ইট শুড বি ওয়াইডলি এনকারেজ, এটাকে উৎসাহ দেওয়া উচিত। ট্রি প্ল্যান্টেশন শুড বি ডান এট এ মাস স্কেল, গাছ লাগা, গাছ লাগাতে বলছি, সিন্স ফরেস্ট টেকস অল পলিউশন, ওকে, ফরেস্টের একটা অদ্ভুত ধর্ম আছে যে অনেক পলিউশন সে অ্যাবসর্ব করে নেয়, ঠিক আছে, সুতরাং ফরেস্ট আমরা গাছ প্রচুর লাগাতে বলছি, কোটি কোটি গাছ লাগাতে বলছি, ঠিক আছে। ইলেকট্রিক, গ্যাস অ্যান্ড ব্যাটারি ড্রিভেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ভেহিকলস শুড বি মোর ইন ইউজ, ঠিক আছে। এখন ইলেকট্রিকের কিছু ইলেকট্রিক চালিত কিছু গাড়ি আসছে বাজারে, ঠিক আছে, গ্যাস গ্যাস চালিত গাড়ি দিল্লিতে চলছে, সিএনজি, দিস ইজ অলসো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে, এবং ব্যাটারি, ব্যাটারি ড্রিভেন গাড়ি যেমন আমরা ইউজ করি টোটো, ওকে, দিস ইজ ব্যাটারি ড্রিভেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, দিস আর অল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে, ভেহিকল শুড বি মোর ইন ইউজ। এক্সেসিভ, এবার আমরা কনক্লুশনে চলে এসেছি, ওকে, দিস ইজ আওয়ার কনক্লুশন, এক্সেসিভ হিউম্যান অ্যাভারেজ, অ্যাভারেজ মানে লোভ, ঠিক আছে, অতিরিক্ত মানুষের লোভ, ঠিক আছে, প্রফিট মেকিং মোটিভ, প্রফিট মেকিং মোটিভ, দিস ইজ ভেরি আনচেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে যেমন ভাবে তেমন ভাবে শিল্প গড়া, ঠিক আছে, শিল্প গড়ার আগে কোনো প্ল্যানিং নেই, যেখানে সেখানে শিল্প গড়া, ঠিক আছে, হচ্ছে আনচেক ইন্ডাস্ট্রি, মানে নন প্ল্যান, ঠিক আছে, আনপ্ল্যান্ড, এন্ড দ্য প্রেশার অফ হিউজ গ্রোথ অফ পপুলেশন, যেহেতু জনসংখ্যা প্রচুর বাড়ছে, ঠিক আছে, আমরা ভাবতে পারতাম না আজকের দিনে আমাদের পপুলেশন প্রায় 137 কোটি, ঠিক আছে, দিস ইজ এনর্মাস, এনর্মাস গ্রোথ হয়ে গেছে পপুলেশন, ঠিক আছে, হ্যাভ ডান এক্সটেন্সিভ ড্যামেজ, যত পপুলেশন বাড়বে পপুলেশনের যে ডিমান্ডস আছে, ডিমান্ড ফর ফুড, demand for air, demand for education, demand for job, so demand to sab baati thai, theek hai, demand for housing, so eglo baati thai, theek hai, this has done extensive damage to the environment of our mother earth, kintu ei somosto gulo ki hocche amader prithibir onek khoti o kore, theek hai, mother by sheta ki na by pollution, can't we extend our hands of cooperation, amra ki amader hands of cooperation, amader amader sahajogiter hat ki bariye dite pari na, to make it clean, ki amader amader prithibi ke amra porishkar rakhte pari na, nirmol rakhte pari na, nirmol and good habitat, arthat ekta basojoggo sundor basojoggo good habitat ekhane amra bas korte pari, amra bishuddho nirmol bayu nite pari, thik ache, বিশুদ্ধ জল পান করতে পারি, ঠিক আছে,
বিশুদ্ধ জমিতে ভূমিতে বসুন্ধরায় আমরা বাস করতে পারি, গুড হ্যাবিটেট ফর অল লিভিং ক্রিয়েশনস, যাতে সমস্ত মানুষ মানুষ ছাড়াও যারা আরো যারা লিভিং ক্রিয়েশন আছে তারা যাতে বাস করতে পারে, ঠিক আছে। And famous American author once remarked hopefully on this issue. একজন খুব বিখ্যাত আমেরিকান রাইটার তিনি একবার কমেন্ট করেছিলেন, বলেছিলেন দ্য আর্থ ইজ এ ফাইন প্লেস, আর্থ ইজ এ ভেরি ফাইন প্লেস, অনেক দূর থেকে আর্থকে খুব সুন্দর একটা ব্লু প্ল্যানেট মনে লাগে, ঠিক আছে। আর্থ ইজ এ ফাইন প্লেস, আমাদের পৃথিবীটা খুব সুন্দর জায়গা, আর ওয়ার ফাইটিং এবং এর জন্য আমাদের এই সুন্দরকে রাখতে গেলে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদের প্রচেষ্টা করতে হবে, আমাদের চেষ্টাটা করতে হবে, ঠিক আছে। উই শুড অল স্ট্রাইভ, আমাদের প্রচেষ্টা নিতে হবে, ঠিক আছে, টু দ্যাট ডাইরেকশন, সেই দিকে আমাদেরকে প্রচেষ্টাটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। তা আমাদের মোটামুটি আমরা যে এসেটা যেটা আমরা ভেবেছিলাম যে আমরা আজকে এসেটা করব, সেই এসেটা আমরা মোটামুটি করেছি, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা শুধু এই এসেটা করলাম, এটা এসেটা একটু বড় হয়েছে, ঠিক আছে, সাইজ অফ দি এসে হ্যাজ বিন বিগ, ঠিক আছে। তো আমরা কেন আমরা এটাকে বড় করলাম বা বড় ভাবলাম, ঠিক আছে, আমরা এখানে প্রচুর মেটেরিয়াল দিয়েছি, ঠিক আছে, আমরা প্রচুর মেটেরিয়াল দিয়েছি, বিশেষ করে আমরা অনেক বিষয় নিয়ে এখানে ডিসকাস করেছি। আমরা একটা জিনিস এখানে আলোচনা করতে চাই যে এই পেজটাই ভালো হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই টপিকের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে বায়োডাইভার্সিটি, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং, দিজ আর অল রিলেটেড টপিক, ঠিক আছে। একটা একটা এরকম এসে থাকতে পারে যে এনভায়রনমেন্টাল পলিউশন এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ইকোলজি, ওকে, আরেকটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন, এগুলো নিয়ে এসে আসতে পারে বায়োডাইভার্সিটি, গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট পলিউশন, রেমেডিজ, ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড ইকোলজি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ঠিক আছে, এগুলো সমস্ত সাবজেক্টই আসতে পারে। যেহেতু আমাদের এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো, তাই তোমাদের এটা হেল্প করতে পারে, তোমরা এটাকে হেল্প করবে, এর সঙ্গে আরো রিলেটেড কিছু পয়েন্ট দিতে হবে, ঠিক আছে, তাহলে এটা তোমাদের হেল্প করবে, ঠিক আছে। আর আরেকটা সেকেন্ড যে বিষয়টা আছে এখানে এনভায়রনমেন্টাল পলিউশন, ঠিক আছে, এনভায়রনমেন্টাল পলিউশনের উপরে লেটার আসতে পারে আর রিপোর্ট আসতে পারে, রিপোর্ট আসতে পারে, রিপোর্ট এবং লেটারের মেটেরিয়াল তোমরা এখানে পেয়ে গেলে, ঠিক আছে, লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং এর মেটেরিয়াল তোমরা এখানে পেয়ে গেলে, ঠিক আছে। সুতরাং এসে, লেটার আর রিপোর্ট, আমাদের আমাদের যেটা করতে হবে কম্প্রিহেনসিভ স্টাডি করতে হবে, বা আরেকটা কথায় বলা যায় ইন্টিগ্রেটেড স্টাডি, ওকে, ইন্টিগ্রেটেড স্টাডি মানে আমরা একটা জিনিস করলাম, তার সঙ্গে যে
আরো সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং তার পাশাপাশি যে আরো যে ফরম্যাট গুলো আছে, যেমন এসে আছে, লেটার আছে, রিপোর্ট আছে, ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো যাতে আমরা খুব ডেফটলি আমরা যদি হ্যান্ডেল করতে পারি সে বিষয়টা আমরা, ঠিক আছে। তো আজকে আমরা এই বিষয়টা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমরা এটা গ্রাস করতে পারছো, তোমরা এটা বুঝতে পারছো, এবং তোমরা এটা এনজয় করবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।